Welcome to my YouTube channel. আজকের আলোচনার বিষয় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ভর্তি পরীক্ষা 2020-21 শিক্ষাবর্ষের প্রশ্ন সমাধান। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় 1 অক্টোবর 2021 সালে। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। Which is the following is correct sentence? প্রথম অপশন ক, we write by ink. অপশন খ, we write in ink. অপশন গ, we write under ink. অপশন ঘ, we write with ink. এর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন খ, we write in ink. দ্বিতীয় প্রশ্ন, বর্তমানে সিটি কর্পোরেশন কয়টি? অপশন ক 12টি, অপশন খ 10টি, অপশন গ 6টি, অপশন ঘ 8টি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক 12টি। এর পরের প্রশ্ন, আয়রনের অভাবে কোন রোগ হয়? রাতকানা, অপশন খ রক্তশূন্যতা, অপশন গ গলগণ্ড, অপশন ঘ বেরিবেরি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ রক্তশূন্যতা। কোনো বর্গাকার জমির দৈর্ঘ্য 5 মিটার হলে জমির ক্ষেত্রফল কত? 25 বর্গমিটার, 10 বর্গমিটার, 5 বর্গমিটার, 125 বর্গমিটার। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক 25 বর্গমিটার। এর পরের প্রশ্ন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট কে? অপশন ক বারাক ওবামা, অপশন খ জো বাইডেন, অপশন গ ডোনাল্ড ট্রাম্প, অপশন ঘ বুশ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ জো বাইডেন। এর পরের প্রশ্ন, WHO এর সদর দপ্তর কোথায়? অপশন ক রোম, অপশন খ নিউ ইয়র্ক, অপশন গ জেনেভা, অপশন ঘ লন্ডন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ জেনেভা। এরপরে প্রশ্ন, কোনটির লিঙ্গান্তর হয় না? সাহেব, বিআই, কবিরাজ, ছাত্র। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ কবিরাজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখ স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন? এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক 10ই জানুয়ারি, 1962 ঐতিহাসিক 6 দফা কর্মসূচি ঘোষিত হয়? 1962, 1969, 1968, 1966। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ 1966 সালে। এর পরের প্রশ্ন, ভূপৃষ্ঠে কোন বস্তুর ভর 50 কেজি হলে চাঁদে কত? অপশন ক 98 কেজি, অপশন খ 9.8 কেজি, অপশন গ 50 কেজি, অপশন ঘ 980 কেজি। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ 50 কেজি। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।